বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা যেভাবে একিনবাবুকে সাদরে গ্রহণ করেছেন তার জন্য আমরা আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আবার একিনবাবুকে হাজির করতে পারব। আজ আপনাদের জন্য রয়েছে পাণ্ডব গোয়েন্দা স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আর এক গোয়েন্দা কাহিনী, গোয়েন্দা অম্বর চ্যাটার্জি সিরিজের গল্প গোয়েন্দা তদন্ত। আজ আমাদের গল্পে গোয়েন্দা অম্বর চ্যাটার্জির ভূমিকায় অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অনুজয় চট্টোপাধ্যায়। শুরু করছি দ্য স্টোরি হল্টের আজকের নিবেদন, অম্বর চ্যাটার্জি সিরিজের প্রথম গল্প গোয়েন্দা তদন্ত। সে এক প্রচণ্ড দুর্যোগের রাত। মৌরি গ্রামে আমার চার কাঠার চৌহদ্দির মধ্যে নিজের ঘরে বসে তন্ময় হয়ে একটা গল্পের বই পড়ছি। অবশ্যই ভূতের গল্প, কেননা রসিক লোকেরা নিশ্চয় স্বীকার করবেন যে ভূতের গল্প উদ্ভট হলেও বর্ষার রাতে এ ধরনের গল্প মনের মধ্যে বিশেষ একটা ইমেজ সৃষ্টি করে। পাশেই কেরোসিন স্টোভে ছোট্ট একটা হাঁড়িতে খিচুড়ি বসিয়েছি। রাত এখন 9:45, বাইরে প্রবল বর্ষণ। এমন সময় ঘরের কোণ থেকে টেলিফোনটা সশব্দে বেজে উঠল। বই মুড়ে রেখে উঠে গেলাম টেলিফোনের কাছে। রিসিভার তুলে নিয়ে বললাম, হ্যালো, অম্বর চ্যাটার্জি স্পিকিং। হ্যাঁ, আমি ভোলা ট্যাগুন কথা বলছি। ভোলা? ও মাই গুড লাক, হাউ আর ইউ? অ্যাকচুয়ালি আমি খুব বিপদে পড়ে তোমাকে ফোন করছি ভাই। কি হয়েছে? আমার ফ্ল্যাটে একটা খুন হয়েছে। আমার নিচের তলার ফ্ল্যাটে রঘুবীর প্রসাদ নামে এক ভদ্রলোক ভাড়া থাকেন। আমি একটু দরকারি কাজে তার ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে অন্যান্য ভাড়াটিয়াদের ডেকে সেই দৃশ্য দেখিয়ে পুলিশে ফোন করেই তোমার শরণ নিচ্ছি। প্লিজ হেল্প মি। পুলিশে ফোন করেছো, বেশ করেছো, কিন্তু আমি গিয়ে কী করবো বলো? তুমি কি হত্যাকারীকে ধরতে চাও? অফকোর্স। বেশ, বসে বসে গল্পের বই পড়ছিলাম, দিলে তো মুডটাকে নষ্ট করে। কি বই পড়ছিলে? হ্যাডলি চেজ? না, একটা ভূতের বই। তা হোক ভাই, আমার জন্য একটু কিছু করো, তুমি একটু কষ্ট করো প্লিজ। এ আমার ফ্ল্যাটের বদনাম। কিন্তু কোনো কিন্তু নয়, প্লিজ। খুনি আমাদের হাতের মুঠোয়, যদিও সে এখন পলাতক, তবু আমি আশা করি পুলিশের সাহায্য নিয়ে তাকে খুঁজে বার করতে তোমার খুব একটা বেগ পেতে হবে না। তার মানে খুনি তোমার পরিচিত? হ্যাঁ, জয় বিশওয়াল নামে একটি ছেলে রঘুবীর প্রসাদের গৃহভৃত্য ছিল। সেই ছেলেটি এই খুনের পর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। অতএব বুঝতেই পারছো, খুনি নিজেই নিজেকে চিনিয়ে দিচ্ছে যে সে খুনি। স্ট্রেঞ্জ। তোমাকে যেভাবেই হোক ছেলেটাকে খুঁজে বার করতে হবে। ব্যাটা পয়লা নম্বরের শয়তান, আমার ফ্ল্যাটের দুর্নাম করিয়ে দিলে। এই ফ্ল্যাট আর কেউ ভাড়া নিতে চাইবে বলো? তাছাড়া রঘুবীর প্রসাদের মতো একজন ভালো লোক। ছি 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 ছি। বেশ রহস্যময় খুন তাহলে। তুমি রেডি থাকো, আমি গাড়ি নিয়ে তোমাকে আনবার জন্য এক্ষুনি রওনা হচ্ছি। আমি আর কিছু বলার আগেই রিসিভার নামিয়ে রাখার শব্দ শুনতে পেলাম। এই প্রচণ্ড দুর্যোগের রাতে ঘর থেকে বেরোতে হবে শুনেই গায়ে জ্বর এলো। বই পড়তে পড়তে এমনিতেই ঘুম নেমে আসছিল চোখে। ভাবছিলাম পেট ভরে গরম খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে বেশ জম্পেশ করে একটা তেড়ে ঘুম দেব, তার জায়গায় এই কি উৎপাত। তাছাড়া ভোলার ওখানে যাওয়া মানেই কথায় কথায় রাত কাবার, অথচ ভোলার আমন্ত্রণে এড়ানো যাবে না। ও আমার দীর্ঘদিনের বন্ধু, তার উপর এই মৃত্যুটাও যখন স্বাভাবিক নয়, তখন স্বভাবতই একজন গোয়েন্দা হিসেবে আমার একটা কর্তব্য আছে। একজন মানুষের পৃথিবী বাস চিরদিনের জন্য মুছিয়ে দেওয়ার মতো সামাজিক অপরাধ আর কি বা হতে পারে। তাই আমি অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে ভোলার গাড়ি এসে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর ভোলার গাড়ি এলো।
সেই গাড়িতে চেপে মধ্য কলকাতায় ওদের ফ্ল্যাটে যখন পৌঁছলাম তখন অনেক রাত। চারতলার এই ফ্ল্যাটের সব ঘরই ভাড়া আছে। ভোলা নিজেও থাকে এই ফ্ল্যাটেরই দোতলায়। গ্রাউন্ড ফ্লোরে থাকতেন রঘুবীর প্রসাদ। সেই প্রচণ্ড দুর্যোগের রাতে রুম নাম্বার ওয়ানে আমি আসার আগেই পুলিশ এসে তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। গাড়ি থেকে নেমে রঘুবীর প্রসাদের ঘরে ঢুকেই দেখলাম একটি সোফায় আধশোয়া হয়ে রঘুবীর প্রসাদ শুয়ে আছেন। তার মাথায় কোনো একটি ধারালো অস্ত্রের ঘা দেওয়া। প্রচুর রক্তক্ষরণের মধ্যে সে এক ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়েছে সেখানে। রাত অধিক হওয়ার জন্য এবং বৃষ্টিপাতের দরুনই সম্ভবত বাইরের লোকের কোনো ভিড় নেই সেখানে। শুধু ফ্ল্যাটের বাসিন্দারা এই পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে জটলা করছেন। প্রত্যেকেরই চোখে মুখে উৎকণ্ঠা ও ভয় ভীতির ছাপ। আমি তাদের উদ্দেশ্য করেই বললাম, আপনারা যে যার ঘরে চলে যান, এখানে দাঁড়িয়ে কোনো আলোচনা করবেন না। তাছাড়া যদি প্রয়োজন হয় তাহলে আমরাই আপনাদের ডাকবো। বিশেষ করে ছোট ছেলে মেয়ে এবং মহিলাদের এখানে আসার দরকার নেই, কেননা এইসব দৃশ্য দেখলে তাদের মনে হয়তো অন্যরকম প্রতিক্রিয়া হবে, বুঝেছেন? বলার সঙ্গে সঙ্গেই জটলা থেমে গেল। সবাই যে যার ঘরে গিয়ে খিল দিলেন। এদিকে পুলিশ তার কাজ করতে থাকলে আমিও আমার কাজ শুরু করলাম। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে সন্ধানী দৃষ্টি মেলে যা কিছু দেখবার দেখে ভোলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রঘুবীর প্রসাদ কি এখানে একা থাকতেন? হ্যাঁ, না মানে জয় বিশওয়াল নামে ওনার এক চাকর এখানে থাকতো। প্রসাদজি কতদিন আছেন এই ফ্ল্যাটে? তা ধরো বছর দশেক হবে। এই দশ বছর ধরে একা? ফ্যামিলি নেই ওনার? হ্যাঁ আছে তো, স্ত্রী পুত্র কন্যা সবাই আছে। তারা মাঝে মধ্যে আসে থাকে। এই তো রঘুবীর প্রসাদের স্ত্রী আর দুই ছেলে প্রায় মাসখানেক এখানে থাকার পর গত সপ্তাহে দেশে গেল। কোথায় দিয়ে শোনার? বিকানিরে। আমি আরও ভালো করে চারদিক দেখে এক জায়গায় একটি ছোট্ট জিনিস কুড়িয়ে পেলাম। সবার অলক্ষ্যে টুপ করে সেটি পকেটে পুরেই আবার প্রশ্ন করলাম, আচ্ছা রঘুবীর প্রসাদ বিজনেসম্যান ছিলেন নিশ্চয়ই, কিসের ব্যবসা ছিল বলতো? হার্ডওয়্যারের, ক্যানিং স্ট্রিটে দোকান আছে। আমি আরেকবার চারদিকে তাকিয়ে দেখলাম, কাদায় রক্তের দাগে চারদিক প্যাচ প্যাচ করছে। উত্তরের জানলাটা খোলা থাকায় জলের ঝাপটা ঢুকে ঘরের একদিক ভেসে যাচ্ছে। আমি জানলাটা বন্ধ করতে করতে বললাম, যে ছেলেটা এখানে কাজ করতো তার কি যেন নাম বললে? জয় বিশওয়াল। ছেলেটা তাহলে পলাতক? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস এই কাজ তারই। কিন্তু একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, খুনি কোন জিনিসের সাহায্যে হত্যা করলো প্রসাদজিকে? এই ধরনের খুনি অস্ত্র লুকোনোর বুদ্ধি তো রাখে না। তা ঠিক, তবে কি জানো চ্যাটার্জি, খুনের পর ভয়ে খুনির মনের অবস্থা এমন হয়ে যায় যে প্রমাণ লোপাটের নানা রকম ফন্দি তার মনের মধ্যে আপনা থেকেই এসে যায়। বিশেষ করে 24-25 বছরের ছেলে, হিন্দি সিনেমা দেখে, এসব কাজে পাকা তো সে হবেই। পুলিশ তখন বডি সরাবার জন্য প্রস্তুতি নিতে লাগলো। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি আর কিছু দেখতে চান? না। তাহলে ডেড বডি নিয়ে যেতে পারি? হ্যাঁ নিয়ে যান। ভোলা চলো উপরে চলো, তোমার ঘরে যাই। পুলিশের কাজ পুলিশ করুক, আমরা গিয়ে একটু চাটা খাই। খুনের কিনারা করতে তো খুব একটা অসুবিধে হবে না, পুলিশ ধরবেই ব্যাটাকে। পরিষ্কার বোঝা যাচ্ছে ওই ব্যাটারই কাজ এটা। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে ভোলার ফ্ল্যাটে যখন প্রবেশ করলাম তখন মনে হলো যেন স্বর্গে প্রবেশ করেছি। কি চমৎকার সাজানো ঘর! ভোলা ঘরে ঢুকেই ডাকলো, তপতে। পাশের ঘর থেকে ওর বউ হাসি খুশি মুখে বেরিয়ে এলো, এসেই দুহাত জোড় করে নমস্কার জানালো। আরে ভালো আছেন চ্যাটার্জিদা? হ্যাঁ, তোমার বাচ্চারা সবাই ভালো আছে তো? হ্যাঁ, দুটোকেই বোর্ডিংয়ে দিয়েছি। সে কি? হ্যাঁ, বড় দুরন্ত হয়েছে, একদম বাগ মানাতে পারছি না। ভোলার বউ তপতি বাঙালি মেয়ে, আমারই এক বন্ধুর বোন, ছোটবেলা থেকেই ওকে দেখছি, খুব ভালো মেয়ে। আগে দুবেলা পেট ভরে খেতে পেত না, এত গরিব ছিল। এখন ভাগ্যের জোরে মধ্য কলকাতার এই চমৎকার ফ্ল্যাটের মালকিন, কয়েক লক্ষ টাকার মালিক। যাক, ঘরে ঢুকে একটি সোফায় গা এলিয়ে দিয়ে বললাম, আমাকেই বাদলার বাজারে আর কিছু নয়, স্রেফ একটু চা বা কফি খাইয়ে দাও।
তপতি সঙ্গে সঙ্গে কিছু একটা করতে রান্নাঘরে চলে গেল। আয়েশ করে পায়ের ওপর পা তুলে বললাম, আচ্ছা ভোলা, এইবার দু একটা কথা তোমাকে জিজ্ঞেস করি। দাঁড়াও, তার আগে একবার বাথরুমের কাজটা সেরে আসি। এক মিনিট, আমি আলোটা জ্বেলে দিই। ভোলা সুইচ টিপলে আমি বাথরুমে ঢুকে চোখে মুখে জল দিতে গিয়েই কেমন যেন শিউরে উঠলাম। হঠাৎ রঘুবীর প্রসাদের সেই রক্তভাসা মুখখানা আমার চোখের সামনে ফুটে উঠল। আমি আর এক মুহূর্ত সেখানে না থেকে বেরিয়ে এলাম। আমার হাত পা যেন কাঁপছে। ভোলা বলল, কি হলো চ্যাটার্জি? হ্যাঁ, না কিছু না, হঠাৎ তুই মাথাটা কীরকম ঘুরে গেল বলে আবার সোফায় বসলাম। তারপর বললাম, আসলে এই ঘুমের ঘোরটা কাটিয়ে রাত্রি জাগরণ তো। তা যাক, আসল কথায় আসি। হ্যাঁ বলো, জয় বিশওয়াল প্রসাদজির কাছে কতদিন ছিল? অনেক দিন। তবু আগের কথা তো বলতে পারবো না, তবে প্রসাদজি ওকে সঙ্গে নিয়ে আমার ফ্ল্যাটে এসেছিলেন। ও, তাহলে তো একেবারে নতুন নয়, যাকে বলে পুরাতন ভৃত্য বলে। কিছুক্ষণ পায়ের ওপর পা রেখে পা নাড়াতে লাগলাম। তারপর বললাম, পুরাতন ভৃত্যরা কিন্তু শুনেছি খুবই বিশ্বাসী হয়, সচরাচর তারা এরকম করে না। এক্ষেত্রে তো করেছে। হ্যাঁ, এটা ব্যতিক্রম। অবশ্য কার মনে কখন যে কি মতলব আসে তা কেউ বলতে পারে না। ব্যাপার কি জানো, যখন ছোট ছিল তখনকার কথা আলাদা, কিছু বুঝতো না। এখন বুঝতে শিখেছে, টাকা পয়সার মূল্য, জিনিসপত্রের দাম সম্বন্ধে অবহিত হতে পেরেছে। বিশেষ করে ওকে সন্ধ্যাবেলা আমি ঘর গুছাতে পর্যন্ত দেখেছি। আচ্ছা, তবে আর বলছি কি, তারপরেই খুন, এবং খুনের সঙ্গে সঙ্গে ছেলেটি উধাও। শুধু তাই নয়, সেই সঙ্গে সিন্ধুকটাও খালি। তাই নাকি? তাহলেই বোঝো, আর কি সন্দেহের কোনো অবকাশ থাকে? খুনটুন করে পাখি হয়তো এখন দিল্লি কি বম্বের দিকে উড়েছে। কিন্তু ও ঘরে আমি তো কোনো সিন্ধুক দেখলাম না। দেখনি না? ও, ওটা তো কভার দিয়ে ঢাকা ছিল। আচ্ছা, তুমি দেখবে? নিশ্চয়ই, চলো তবে। আমরা নেমে এলাম। সব কাজ শেষ করে পুলিশ তখন যাবার উদ্যোগ করছে। আমি বললাম, এক মিনিট বলে ভোলার সঙ্গে ঘরে ঢুকলাম। ভোলা ঘরের এক কোণে গিয়ে ঢাকা সরিয়ে সিন্ধুকের তালা খুলতেই দেখলাম সব ফর্সা, শূন্য সিন্ধুক খাঁ খাঁ করছে। স্ট্রেঞ্জ, এর ভেতরে টাকা পয়সা সোনা দানা সব কিছুই ছিল। কিছু না হলেও 10-20 হাজার টাকা তো সবসময় থাকতো প্রসাদজির কাছে। তাছাড়া সামনেই প্রসাদজির মেয়ের বিয়ে, প্রচুর গয়নাগাটিও সেই উপলক্ষে কিনেছিলেন তিনি। কিছু স্ত্রী এসে নিয়ে গেছে, আর কিছু ছিল। প্রসাদজির স্ত্রী একটি বহুমূল্য নেকলেস পালিশের জন্য এবং একটি হিরে সেটিংয়ের জন্য রেখে গেছিলেন, সেটিও নেই। জয় বিশওয়াল ছাড়া এই ঘরের গোপন সামগ্রীর কথা কেউ জানত না, কেউ, নোবডি এলস। আমাদের ঘরে জয় মাঝে মাঝে আসতো এবং তপতির কাছে বলতো, তাই আমরা এসব জানি। অতএব বুঝতেই পারছো খুনি কে। পারছি, কিন্তু কিভাবে খুন হলো সেটাই আমাকে দেখতে হবে। পুলিশের লোকেরা বাইরে তখন অধৈর্য হয়ে পড়েছিল, তাই বললাম, আপনারা এবার যেতে পারেন, আমি বাকিটা তদন্ত করছি। ওরা চলে গেলে আমি ভোলাকে বললাম, আচ্ছা ভোলা, এবার বলো তো ভাই, তোমার ফ্ল্যাটে মোট কতজন ভাড়াটে আছে? তা ধরো, টু রুম ফ্ল্যাট তো, নিচে প্রসাদজি এবং সুকুলজি। সুকুলজি? হ্যাঁ, ওই সামনের দিকে থাকে। কি করেন ভদ্রলোক? ট্যাক্সি ড্রাইভার, নিজেরই ট্যাক্সি অবশ্য, ইউপির লোক। ওর পরিবারবর্গকে নিয়েই থাকে। তোমরা থাকো দোতলায়, আর তোমার সামনের ঘরে তো ডক্টর ভট্টাচ থাকেন। খুবই ভদ্র, আলাপ হয়েছিল না একবার? শুধু ডক্টর ভট্টাচারিয়া কেন, সত্যি কথা বলতে কি ভাই, আমার ফ্ল্যাটের বাসিন্দারা প্রত্যেকেই খুব ভদ্র, তারা কেউই সন্দেহজনক নয়। সুকুলজি যা একটু নেশা ভাঙ করে, তাছাড়া লোকটার আর কোনো দোষ নেই। এইসব খুনটুন না, ওরে বাবা, এ ওর পক্ষে একেবারেই অসম্ভব। ক্রিমিনাল কেসে আমার অভিজ্ঞতায় অসম্ভব বলে কিন্তু কিছু নেই। ঠিক এই সময় সিঁড়ির কাছ থেকে তপতির কণ্ঠস্বর শোনা গেল, মিস্টার চ্যাটার্জি, আপনার কফি রেডি। তপতি আমাকে কখনো মিস্টার চ্যাটার্জি, কখনো চ্যাটার্জি দা বলে। তপতির ডাক শুনে ট্যাগুনকে বললাম, চলো আবার ওপরে যাওয়া যাক। আমরা দুজনে ঘরের দরজায় শিকল দিয়ে ওপরে উঠলাম। ট্যাগুন বলল, তুমি ইচ্ছে করলে আজ রাতে অথবা কাল সকালে এসে আমার ভাড়াটিয়াদের জবানবন্দি নিতে পারো। তার কোনো প্রয়োজন দেখছি না,
দুই আর দুয়ে চারের মতোই হিসাব এখানে পাকা। এখন যেভাবেই হোক জয় বিশওয়ালকে গ্রেফতার করতে হবে। আবার ঘরে এসে সোফায় গা এলিয়ে কফির পেয়ালায় চুমুক দিলাম। রাত শেষ হয়ে আসছে, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:02 বাকি। তপতির দিকে চেয়ে বললাম, মেনি থ্যাঙ্কস, এইরকম একটি দারুণ মুহূর্তে কফি খাওয়ানোর জন্য অশেষ ধন্যবাদ। ঠিক এইরকম অনুরোধ আমিও আপনাকে দিতে পারি, যদি অনুগ্রহ করে আপনি আজ রাতে আর বাড়ি ফিরে না যান। আসলে ব্যাপার কি জানো তপতি, আমি একটু বেলা অবধি ঘুমোই, আর একা থেকে থেকে এমন একটা অভ্যেস হয়ে গেছে আমার যে অন্য কোথাও রাত্রিবাস করাটা ঠিক পোষায় না। আমি শুধু তোমাদের দু একটা কথা জিজ্ঞেস করি পালাবো এখান থেকে, মনে হচ্ছে দুর্যোগও একটু একটু করে কেটে আসছে। তুমি থাকতে পারতে আজকের রাতটা, তুমি তো আমাকে জানো ভাই, তবে কেন অনুরোধ করছো। তা যাক, তুমি তাহলে বলছো তোমার ভাড়াটিয়ারা মোটেই সন্দেহজনক নয়। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, একেবারেই না। তাহলে ঘুরে ফিরে সন্দেহটা জয় বিশওয়ালের ওপরই পড়ছে, ওর দেশ নিশ্চয়ই ওড়িশা। বাই দ্য ওয়ে, তুমি কি করে জানলে? স্যার নেমি বলে দিচ্ছে। হ্যাঁ, ওড়িশায়। ঠিকানা জানো? না ভাই, অন্যের বাড়ির চাকরের ঠিকানা কে কবে জেনে রেখেছে বলো? তবে এটুকু জানি বালাসোর ডিস্ট্রিক্টে ওর বাড়ি। এরপর কিছুক্ষণ চুপচাপ, নীরবতা ভেঙে একসময় আমিই বললাম, প্রসাদজির বাড়িতে খবর পাঠানোর কি হবে? আমি নিজে ব্যক্তিগতভাবে একটা টেলিগ্রাম করব, তাছাড়া পুলিশকে তো সব বলেছি, পুলিশ নিশ্চয়ই খবর দেবে। সত্যি কি দুর্ভাগ্য বলো তো, হ্যাঁ, এই গত সপ্তাহে ওর বউ ছেলে দেশে গেল, সামনেই মেয়ের বিয়ে, আর এদিকে কি সর্বনাশ। এই জন্যই কোনো স্থায়ী ঝি চাকর বাড়িতে রাখতে নেই জানো তো। ঠিক আছে, কালপিটটাকে খুঁজে বার করছি। কিন্তু আশ্চর্য, এত বড় একটা মার্ডার হয়ে গেল অথচ তোমরা কেউ একটা আর্তনাদ শুনতে পেলে না। কি করে শুনবো, যা দুর্যোগ, সবারই তো ঘরের দরজা জানলা সব বন্ধ। তা ঠিক, তবু রক্ষে তুমি যে টের পেয়েছো, নাহলে সারা রাতেও কেউ জানতে পারতো না। আমিও টের পেতাম না, দিব্যি ঘরে বসে রেডিওতে বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনছিলাম, তপতি উলবুন ছিল, ওই হঠাৎ বলল, আচ্ছা নিচের ঘর থেকে প্রসাদজির চিৎকার যেন শুনতে পেলাম। আমি বললাম সে কি, বলে রেডিও বন্ধ করে আর কিছু শোনা যায় কিনা তা শুনবার জন্য কান খাড়া করে রইলাম। এরপর তপতির জেদাজেদিতেই নিচে নেমে গিয়ে দেখি সর্বনাশ কাণ্ড, সকলকেই তখন ডেকে পাঠাই, থানায় ফোন করি, তোমাকেও জানাই। বেশ ঠিক আছে, এখন চলো তো আরেকবার ঘরটা দেখি। এই নিয়ে 3 হবে। একটা কথা আছে জানো তো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। সত্যি তোমরা গোয়েন্দারা পারো বটে, ধৈর্য বটে তোমাদের। তুমি বিরক্ত হচ্ছ না তো? আরে না না, কি যে বলো, চলো। আমি তপতিকে বললাম, আজ যাচ্ছি, কাল দুপুর অথবা সন্ধ্যায় আবার আসবো, আমাকে আরেকবার কফি খাওয়াতে রাগ করবে না নিশ্চয়ই? তা করব না, তবে আপনার এই চলে যাওয়ার জন্য ভীষণ রাগ করব। আমি ভোলাকে নিয়ে আবার প্রসাদজির ঘরে ঢুকলাম। এটা শোবার ঘর, ওপাশে কিচেন, তারপর বাথরুম, আর সেদিকে যেতে গিয়ে হঠাৎ দেখি এক জায়গায় চাপ চাপ রক্ত। এ ঘরে একটি ভয়ানক হত্যাকাণ্ড হলেও এখানে রক্ত এলো কি করে? তাই অবাক বিস্ময়ে ডাকলাম, ভোলা কুইক, কি হয়েছে? লুক দ্যাট, এ কি, এ তো রক্ত। রক্ত? হ্যাঁ, কিন্তু এত রক্ত এখানে এলো কি করে? তাই তো, রক্তটা কিচেনের মধ্যেই চাপ চাপ বেশি, তারপর বিন্দু বিন্দু ধারায় বাথরুমের দিকে এগিয়ে গেছে, বাথরুমের ভেতরেও রক্ত, অথচ আর কোথাও নেই। আমার মনে হয় প্রথমে প্রসাদজিকে খুন করে বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল, তারপরে আবার যে কোনো কারণেই হোক প্রসাদজিকে টেনে এনে সোফার উপর বসিয়ে দেওয়া হয়। ঠিক, কিন্তু সেক্ষেত্রে সোফা পর্যন্ত একটু রক্তের ধারা তো মেঝেতে আশা করতে পারি। পারো, কিন্তু খোলা জানলা দিয়ে জলের ঝাপটা এবং অত পুলিশের বুটের কাদায় সব তো মাখামাখি হয়ে গেছে ভাই। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললাম, ঠিক। আর কিছু দেখবে? না,
ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে চলো, এখন তো বাড়ি ফেরা যাক, কাল সকালে ভেবে চিনতে দেখবো কত দূর কী সিদ্ধান্তে আসা যায়। ভোলার গাড়ি আবার আমাকে যখন আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেল তখন ভোর হতে আর দেরি নেই। যদিও রাত শেষ করে ভোরের আগে বাড়ি পৌঁছলাম, তবুও শোয়া মাত্র ওই শত রাজ্যের ঘুম এসে চোখে ভর করল। কাল সারা রাত ধরে যা সব দেখেছি তা দেখলে কোনো সুস্থ এবং সাধারণ মানুষের চোখে ঘুম আসবে না, কিন্তু আমি ওই রকম ভয়াবহ দৃশ্য দেখে এতই অভ্যস্ত যে ওসবে আর মনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। পরদিন প্রায় বেলা দশটা পর্যন্ত ঘুমিয়ে মুখ হাত ধুয়ে চা খেতে খেতে প্রসাদজির ঘরে কুড়িয়ে পাওয়া জিনিসটা পকেট থেকে বার করে আরেকবার নেড়ে চেড়ে দেখলাম। এটা আমার খুবই পরিচিত, তাই বিস্ময়ের ঘোরে বারবারই নানা রকম কথা চিন্তা করতে লাগলাম। কিছুতেই ভেবে পেলাম না এটা কি করে ওখানে যেতে পারে। যাই হোক, আমি সেটা আবার যথাস্থানে রেখে সকালের কাগজটার দিকে মন দিলাম। না, প্রসাদজির খুনের খবর কোথাও এতটুকু ছাপা হয়নি, হয়তো কাল হবে। অথচ এটা একটা দারুণ খবর। আমি কাগজ রেখে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলাম। হ্যালো লালবাজার। ইয়েস, একটু হোমিসাইড ডিপার্টমেন্টকে দিন না। অপারেটর সঙ্গে সঙ্গে কানেকশন দিয়ে দিল। হ্যালো, অম্বর চ্যাটার্জি স্পিকিং। কে? মিস্টার কাঞ্জিলাল? হ্যাঁ, কাল রাত্রে প্রসাদজির ওই খুনের ব্যাপারটা নিয়ে কথা বলছি। তালতলা পুলিশকে সঙ্গে নিয়ে যেটা তদন্ত করা হয়েছিল। হ্যাঁ, কি বললেন? চাকরটাকে অ্যারেস্ট করার সব রকম ব্যবস্থা করে ফেলেছেন? আচ্ছা, দেশের ঠিকানা পেয়েছেন ওর? আচ্ছা, এই পায়ের ছাপটাপ কিছু পাননি তাহলে? হ্যাঁ, জানলাটা তো খোলাই ছিল। হ্যাঁ, জলের ঝাপটায় সব নষ্ট হয়ে গেছে। যাক, প্রসাদজির বাড়িতে একটা খবর পাঠানোর ব্যবস্থা করুন। এই বলে রিসিভার নামিয়ে রেখে গুম হয়ে বসে রইলাম কিছুক্ষণ। কাল রাতের খুনের ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে লাগলাম। অনেক রকম সন্দেহ মনের মধ্যে উঁকি ঝুঁকি মারতে লাগলো। প্রথমেই যেটা মনে হলো সেটা হলো খুনটা কখনোই কাঁচা হাতের নয়, বরং বেশ পাকা হাতের। দ্বিতীয়ত, খুনটা যদি কিচেনের মধ্যেই হয়ে থাকে তাহলে কিচেন থেকে লাশটাকে বাথরুম পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার জন্য বাথরুমেও চাপ চাপ রক্ত পাওয়া গেছে। অথচ সোফার কাছ পর্যন্ত লাশটাকে টেনে নিয়ে যাওয়ার পরে কোথাও এতটুকু রক্ত নেই। ধরা যেতে পারে বাথরুমে অনেকক্ষণ ফেলে রাখার জন্য রক্তক্ষরণ শেষ হয়ে গেছে। তা যদি হতো তাহলে আরও অনেক পরে সোফাটা রক্তে ভেসে গেল কি করে? তৃতীয়ত, খুনি লাশটাকে বাথরুমে ঢুকিয়ে আবার কিসের স্বার্থে সেটাকে টেনে এনে সোফায় বসাবে? চতুর্থ সন্দেহ, যে ধারালো অস্ত্র দিয়ে প্রসাদজিকে হত্যা করা হলো সেটা ঘরের ভেতর নেই কেন? বিশেষ করে হত্যাকারী যেখানে প্রচুর ধন সম্পদ নিয়ে পলাতক, হত্যাকারী কেন মারাত্মক অস্ত্রটিকে বোঝা স্বরূপ নিয়ে ঘুরবে? পঞ্চম সন্দেহ, যেটা আমার মনের মধ্যে উঁকি দিচ্ছে, তা যদি সত্যি হয় তাহলে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। কেননা ওই বাড়িতে খুনের তদন্ত করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা ভাবলেও গা মাথা ঝিমঝিম করে। আর ভাবতে পারলাম না, উঠে গিয়ে ডায়াল করলাম। হ্যালো, কে? মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, ভোলাকে একবার ডেকে দাও তো। কি হলো হঠাৎ? বিশেষ জরুরি দরকার। একটু ধরুন, একটু ধরুন, ও বোধহয় বাথরুমে গেছে। ধরে রইলাম। একটু পরেই ভোলার গলার স্বর ভেসে এলো। হ্যাঁ বলো, কি ব্যাপার? তোমার গাড়িটা এক্ষুনি একবার পাঠিয়ে দাও, যত তাড়াতাড়ি পারো। হঠাৎ? জরুরি দরকার। আচ্ছা, এক্ষুনি পাঠাচ্ছি। এই, কোনো সূত্র পেলে নাকি? সব বলবো, এসব কথা ফোনে হয় না। আমি রিসিভার নামিয়ে রেখে যাবার জন্য তৈরি হয়ে নিলাম। উত্তেজনায় শিরাগুলো চলছে আমার। তৈরি হয়ে একবার ফোন করলাম লালবাজারে। কে? মিস্টার চ্যাটার্জি?
বলুন। ওদিকে মিস্টার কাঞ্জিলালের গলা শোনা গেল। আপনি এখনই কিছু পুলিশ সঙ্গে করে নিয়ে মিস্টার ট্যাগনের ফ্ল্যাটে চলে আসুন। কি ব্যাপার? একটা চমৎকার সিদ্ধান্তে আমি এসেছি। ডোন্ট মাইন্ড মিস্টার চ্যাটার্জি, এটা আপনার প্রথম পরাজয়। তার মানে? আপনি যে সিদ্ধান্তেই এসে থাকুন না কেন, হত্যাকারী এখন পুলিশের মর্গে। কিরকম? রঘুবীর প্রসাদজির হত্যাকারী জয় বিশওয়াল কাল রাতে খুন করে পালাবার সময় আপনাদেরই হাওড়ার ওই ব্যাকল্যান্ড ব্রিজে গাড়ি চাপা পড়ে মারা গেছে। ব্যাকল্যান্ড ব্রিজে? ওখানে তো গাড়ি চলাচল বন্ধ। আরে মশাই, ব্যাকল্যান্ড ব্রিজে মানে ওর পাশেই নতুন যেটা হলো, অর্থাৎ বঙ্কিম সেতুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর? তারপর আর কি, গাড়ির চাকায় মাথাটা ঘুরিয়ে গেছে একেবারে। সে এমনই বিভৎস দৃশ্য যে দেখলে শিউড়ে উঠবেন, চেনা যাচ্ছে না একদম। তাহলে আপনারা চিনলেন কি করে? আপনার বন্ধু ভোলাবাবুও তো শনাক্ত করেছেন তাকে। বলেন কি? হ্যাঁ। ঠিক এমন সময় বাইরে মোটরের হর্ন শোনা গেল। আমি রিসিভার নামিয়ে রেখে চেঁচিয়ে বললাম, যাচ্ছি। হাতের সামনেই সুটকেসটা ছিল, সেটা চটপট গুছিয়ে নিয়ে আমার অ্যাটাচিটাও যথাস্থানে নেওয়া হয়েছে কিনা দেখে বাইরে এসে দরজায় তালা লাগালাম। ট্যাগনের গাড়ি নিয়ে ও ড্রাইভার এসেছে। কি ব্যাপার বাবু, খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, আসলে বাবু তো পুলিশ ঘর করছে, কাল যা হয়ে গেল। হ্যাঁ সেই। কাল কোথায় ছিলেন আপনি? আমি তো বাড়িতেই ছিলাম, কিছুই জানি না আমি। বৃষ্টি বাদলার দিন দেখে বাবু বললে আজ আর কোথাও বেরোবো না, তুমি আর মিছিমিছি কষ্ট করবে কেন, যাও তোমার ছুটি। তাই আমি বাড়ি চলে গেছিলাম। তারপরে আজকে সকালবেলা এসে শুনি রাতারাতি এত সব কাণ্ড হয়ে গেছে। অথচ বাবু বিশ্বাস করুন, জয় বিশওয়াল যে এ কাজ করবে তা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি। ছেলেরা খুব বিশ্বাসী ছিল, কিন্তু পাপের পরিণাম কীরকম হাতে হাতে পেয়ে গেল দেখুন। সবই কপাল। এই বলে গাড়িতে উঠতে গিয়েই বললাম, এই চা খুব ভুল হয়ে গেছে, আপনি একটা কাজ করুন না জগদীশদা, এ নিন চাবি। তাড়াতাড়ি করতে গিয়ে সুটকেসটা টেবিলের ওপর রেখে চলে এসেছি। আপনি ঘরে ঢুকেই দেখবেন ডান দিকের টেবিলের ওপর চামড়ার একটা সুটকেস রাখা আছে, সেটা একটু নিয়ে আসুন না। কিছু মনে করলেন না তো? না না, কি মনে করব, আপনি কত বড় মানুষ, আমি সামান্য একজন। জগদীশদা চলে গেলে আমি পায়চারি করতে লাগলাম। তারপর গাড়ির পিছনে এসে ডালা তুলে দেখলাম সুটকেসটা ভেতরে রাখা যাবে কিনা। হ্যাঁ, ভেতরটা ফাঁকা। জগদীশদা সুটকেস নিয়ে এলে সুটকেসটাকে পিছনে রেখে ডালা বন্ধ করে গাড়িতে উঠলাম। এরপর আধ ঘন্টার মধ্যেই ট্যাগনের ফ্ল্যাটে গিয়ে যখন পৌঁছলাম, তখন দেখলাম নিচের ঘরে চাবি দেওয়া এবং ওপরের ঘরে তপতি, ট্যাগন ও মিস্টার কাঞ্জিলাল রীতিমতো খোশ গল্পে মেতে উঠেছেন। তার ওপর আমি গিয়ে উপস্থিত হওয়ায় আনন্দের আর সীমা রইল না। ট্যাগন বলল, তুমি নিশ্চয়ই খবর পেয়েছো ভাই, কালপ্রিট ধরা পড়েছে। তবে দুঃখের বিষয় এই যে, ফাঁসির দড়িটা ব্যাটার গলায় লটকাতে পারা গেল না। কাঞ্জিলাল বলল, তা না যাক, তার চেয়েও অনেক বড় শাস্তি সে পেয়েছে, এবং সবচেয়ে বড় কথা বেটা মরে বাঁচিয়েছে আমাদের। হ্যাঁ, কি বলেন মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ, আমি আর কি বলবো বলুন, এরকম নাটক তো এর আগে আর কখনো দেখিনি। তারপর তপতির দিকে চেয়ে বললাম, কালকের কথাটা মনে আছে নিশ্চয়ই? কি কথা? এক পেয়ালা কফি এবং গরম গরম। ও হো, শুধু কফি কেন, আজ সারা দিন এখানে থাকতে হবে আপনাদের, আপনার এবং মিস্টার কাঞ্জিলালের নেমন্তন্ন এখানে। গরম ভাত আর মুরগির মাংস না খেয়ে যেতেই পারবেন না এখান থেকে। ওরে বাবা, ওসব আজকে নয়, আমাকে এক্ষুনি বর্ধমানের ট্রেন ধরতে হবে, আমি একেবারে তৈরি হয়েই বেরিয়েছি। বর্ধমান? হঠাৎ? ওই দেশ থেকে একটা চিঠি এসেছে, খুবই জরুরি, কাজেই যাওয়া ছাড়া আর উপায় নেই, দুদিন দিন থাকতেও হবে, পরে এসে একদিন খেয়ে যাব, কেমন? মিস্টার কাঞ্জিলাল বরং। তা কি করে হয়, আপনার বন্ধুর বাড়ি আপনি থাকবেন না, অথচ না না, আমিও তাহলে পরেই খাব। তপতি কফি নিয়ে এলে কফি খেয়েই উঠে পড়লাম। ট্যাগন বলল, আমার গাড়ি তাহলে পৌঁছে দিক তোমাকে। আমি কাঞ্জিলালকে বললাম, আপনার জিপ আছে তো? হ্যাঁ, ওই মোড়ের মাথায় রেখে এসেছি।
বেশ, আমি আপনার জিপেই লালবাজার যাব। তবে একবার ছোকরার লাশটা দেখে স্টিফেন হাউস একটা কাজ সেরে ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আমি কত আশা করেছিলাম তোমাদের দুজনকে আজ দম ভোর খাওয়াবো। আরে তাতে কি হয়েছে, আমি তো তিন চার দিন বাদেই চলে আসছি। এই বলে বিদায় নিলাম। নিচে নেমে এসে ট্যাগনের গাড়ির পেছন থেকে আমার সুটকেসটাকে বার করে কাঞ্জিলালের জিপে উঠলাম। জয় বিশওয়ালের মৃতদেহটা দেখার পর আমার সুটকেসটা কাঞ্জিলালকে দেখিয়ে বললাম, দেখুন তো এটা কিসের দাগ? এ কি, এ তো রক্তের দাগ দেখছি। ঠিকই দেখছেন, এই সুটকেসের গায়ে লেগে থাকা রক্ত আর জয় বিশওয়ালের শরীরের রক্ত এক কিনা একটু পরীক্ষা করিয়ে দেখা যায়। হ্যাঁ, কেন যাবে না, খুব তাড়াতাড়ি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার চ্যাটার্জি, কি ব্যাপার বলুন তো। আমি এক চোখ টিপে এমন এক অদ্ভুতভাবে মিস্টার কাঞ্জিলালের দিকে চেয়ে হাসলাম যে তার অর্থ তিনি একজন দুদে পুলিশ অফিসার এবং অত্যন্ত অভিজ্ঞ লোক, নিশ্চয়ই বুঝতে পারলেন। কলিং বেলে মৃদু চাপ দিতেই ভেতর থেকে নারীকণ্ঠের স্বর শোনা গেল। কে? তপতির কণ্ঠস্বর। আমি সাড়া না দিয়েই আবার বেল টিপলাম। একটু দেরি করেই দরজাটা খুলল তপতি, তারপর আমাকে দেখেই চমকে উঠল। ট্যাগুনো অবাক বিস্ময়ে আমাকে দেখছে। ভেতরে আসতে পারি? বিস্ময়ের ঘোর কাটিয়ে ট্যাগুন এবং তপতি দুজনেই মুখে হাসি আনবার চেষ্টা করে সম্মতি দিল। তুমি বর্ধমানে গেলে না? না, গেলাম না। তবে হঠাৎ ফিরে এসে তোমাদের খুব বিব্রত করলাম না তো? আরে না না, বিব্রত করবে কেন, তবে তুমি খুব ভালো সময় এসে পড়েছো। আর একটু পরে এলে আমাদের পেতে না, এই একটু বেরোবার তোড়জোড় করছিলাম আর কি। কিন্তু তোমাকে যেন কেমন কেমন দেখাচ্ছে, কি হয়েছে তোমার? কিছু না, আমারও তোমাদের দেখে মনে হচ্ছে আমি যেন খুব অসময়ে তোমাদের এখানে এসে পড়েছি। যা কি যে বলো, দুজনে ঝগড়াঝাটি করছিলে না তো? আরে না না, লালবাজার গিয়েছিলে? হ্যাঁ, সত্যি কি বিভৎস দৃশ্য, চোখে দেখা যায় না। যাক, একটা সিগারেট দাও তো। ট্যাগুনোর সিগারেটের প্যাকেট থেকে একটা দামি সিগারেট বার করে এগিয়ে দিয়ে বলল, আশ্চর্য, আমি যতদূর জানি তুমি সিগারেট খাও না। সত্যি তো, আমি তো স্মোক করি না, হঠাৎ এরকম খেয়াল কেন হলো বলো তো? আরে এ কি ভোলা, তোমার হাতের আংটির ওপর যে দামি পাথরটা বসানো ছিল সেটা কোথায়? হঠাৎ লক্ষ্য পড়ায় ট্যাগুনো চমকে উঠল, ভয়ে ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। বলল, তাই তো, গেল কোথায় পাথরটা? যেখানেই যাক, তুমিও তো বিমর্ষ হয়ে পড়লে কেন ভাই? চ্যাটার্জি, আমার হাত কাঁপছে। তুমি বিশ্বাস করো, দামি পাথর বলে নয়, এই পাথরটা আমার তিন পুরুষের। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে এই এই পাথরটা হারানো মানেই একটা দারুণ বিপদের মেঘ ঘনিয়ে আসা। ওসব বাজে কথা, বিপদের মেঘ তো কেটেই গেল বড়। আর তাই যদি ভাবো তাহলে দেখো তো, এই পাথরটা তোমার আংটিতে লাগানো যায় কিনা। আরে এই তো সেই পাথর, এ তুমি কোথায় পেলে? কাল রাত্রে প্রসাদজির ঘর থেকে কুড়িয়ে পেয়েছি। ও, তা হবে তা হবে, কাল তো দুজনেই ঢুকেছিলাম ওই ঘরে, তাই না? ওই সময় হয়তো পড়ে গিয়ে থাকবে। ঠিক। হ্যাঁ, সে যখনই পড়ে থাকুক, তোমার জিনিস তুমি ফিরে পেলে তো। আশা করি বিপদের মেঘ এবার কেটে গেল। না না, বিপদ আবার কি বিপদ। তা যাক, এই কি খাবে বলো, গরম ভাত, মুরগির মাংস, আর আর কি খাবে? দই সন্দেশ নিশ্চয়ই চলবে তোমার। হ্যাঁ না, আজ ভাবছি কিছুই খাবো না, ওই বিভৎস দৃশ্য দেখার পর আর কিছুই খেতে মন চাইছে না। দুটো মানুষকে এক রাতে যেভাবে হত্যা করা হলো তাতে। চ্যাটার্জি, কি বলছো তুমি, দুটো খুন হবে কেন? জয় বিশওয়ালের কেসটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট। না, জয় বিশওয়ালকেও খুন করা হয়েছে এবং পরে তাকে নির্জন সেতুর উপর ফেলে একটা মোটরের চাকায় বারবার পিষ্ট করা হয়েছে, যাতে স্বাভাবিকভাবেই মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট। এখন যেভাবেই হোক সেই অজ্ঞাত আততায়ীকে খুঁজে বার করতেই হবে। অসম্ভব, আমি কিছুতেই বিশ্বাস করি না। তবে কিছুদিন আগে
সুকুলজির সঙ্গে জয় বিশ্বালের প্রচণ্ড ঝগড়া হয়েছিল, কিন্তু তাই বলে সুকুলজিকে তুমি কেন সন্দেহ করছো? এছাড়া মোটর এখানে কারিবা আছে। একটু মনে করে দেখার চেষ্টা করো তো, মোটর কার কার আছে বা থাকতে পারে। আর একটা কথা তুমি এবার পরিষ্কার করে বলো দেখি, কাল রাতে ঠিক কি হয়েছিল? তুমি যখন আমাকে ফোন করেছিলে তখন বলেছিলে তুমি কি একটা দরকারি কাজে রঘুবীর প্রসাদের ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাও। পরে আবার আমাকে তোমার ঘরে কফি খাওয়ার সময় বললে রেডিও শুনতে শুনতে তোমার স্ত্রী হঠাৎ আর্তনাদ শুনতে পেয়ে তোমাকে নিচে পাঠায়। যে যুক্তিতে বর্ষার রাতে দরজা জানলা বন্ধ থাকায় তোমার অন্য ভাড়াটেরা প্রসাদজির আর্তনাদ শুনতে পায়নি, সেই যুক্তিতে ঘরের দরজা জানলা বন্ধ থাকা এবং ফুল ভলিউমের রেডিও চলা সত্ত্বেও প্রসাদজির আর্তনাদ তোমার স্ত্রী কি করে শুনতে পেল আমি তো ভেবে পাচ্ছি না। তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? বসো বসো, অত উত্তেজিত হয়ো না। যা ঘটেছিল ঠিক ঠিক বলো। আমার মনে হচ্ছে তুমি কিছু একটা আমার কাছে লুকোচ্ছ। আচ্ছা বলো তো, জয় বিশ্বাল রঘুবীর প্রসাদকে মার্ডার করে না হয় পালালো, কিন্তু সে যে তার যথাসর্বস্ব সিন্দুক ভেঙে পালিয়েছে তা তুমি কি করে জানলে? সিন্দুক তো ঘরের এক কোণে কভার দেওয়া থাকে, ও তো তোমার দেখার কথা নয়। তুমি বড় রহস্যময় হয়ে উঠছ। প্লিজ একটু খুলে বলো তো তুমি কি বলতে চাও। আমার মনে হচ্ছে এই খুনের ব্যাপারে তুমি আমাকে জোর করে জড়িয়ে দিতে চাইছো। আমি শুধু জিজ্ঞাসাবাদ করছি তোমাকে। যাকে, তোমার যখন শুনতে কষ্ট হচ্ছে তখন আগের কথাতেই ফিরে যাই। সুকুলজি ছাড়া তোমাদের পরিচিতদের মধ্যে আর কার গাড়ি আছে বললে না তো? আমি এই মুহূর্তে কিছু মনে করতে পারছি না। তোমার নিজেরও তো একটা গাড়ি আছে। আছেই তো, সেজন্য কি ওই অপরাধের বোঝাটা আমাকেই মাথা পেতে নিতে হবে? না না, তা কেন, আমি কিন্তু ঘটনাটাকে এইভাবে খাড়া করেছি। একটু মন দিয়ে শোনো তো ঠিক মতো হয়েছে কিনা। কাল রাতে দুর্যোগ চলাকালীন এক অজ্ঞাত আততায়ী বন্ধুর মুখোশ পরে প্রসাদজির ঘরে ঢোকে। সে এমনই এক বন্ধু যে প্রসাদজির সিন্ধুকের সম্পদ সম্বন্ধে যথেষ্ট অবহিত ছিল। তারপর সে বেশ মোটাসোটা কোনো একটা লৌহ দণ্ড অথবা ভোঁতা কুড়ুল জাতীয় কিছু দিয়ে সোফায় বসে থাকা প্রসাদজির মাথায় সজোরে এমনভাবে আঘাত করে যাতে টু শব্দটি করবার একটুও সুযোগ না পায় প্রসাদজি। এবং তারপরই বন্ধুবর কিচেনে ঢুকে অতিথি সৎকারের আয়োজনে রত জয় বিশ্বালকেও ওই একইভাবে আক্রমণ করে। অপেশাদার খুনি লোভের বশবর্তী হয়ে কি করবে কিছু না ভেবে পেয়েই জয়কে টেনে বাথরুমে রাখে। তারপর সিন্দুক ভেঙে সব কিছু আত্মসাৎ করেই আগা গোড়া সমস্ত পাপ জয় বিশ্বালের ঘাড়ে চাপিয়ে নিজে বাঁচবার চেষ্টা করে। সেই জন্যই মোটরের পেছন দিকের ডালা তুলে তাকে তার ভিতরে রাখে। পরে বর্ষণ মুখর রাতে নির্জন বঙ্কিম সেতুর ওপর তার প্ল্যান খাটায়। অর্থাৎ তুমি বলতে চাও সে অজ্ঞাত আততায়ী আমি নিজে? তা বলছি না, তবে তোমার মোটরের পেছন দিকে বেশ কিছু চাপ চাপ রক্ত পড়ে আছে। প্লিজ স্টপ, প্লিজ। তুমি আগাগোড়া বন্ধুর মুখোশ পরে আমাকে বিপদে ফেলার চেষ্টা করে যাচ্ছ। তুমি আমার সত্যিকারের বন্ধু হলে এমনটি কি ভাবতে পারতে না যে আমাকে বিপদে ফেলার জন্য আমার গাড়িটা নিয়ে কেউ ওরকম করেছে? আরে তাই তো ভাবছি আমি, না হলে তো তুমি এতক্ষণে অ্যারেস্ট হয়ে যেতে। সত্যি সত্যি বলছো তুমি? তুমি বড় ঘাবড়ে যাচ্ছ ভোলা, এত নার্ভাস হওয়ার কি আছে? মাথাটা একটু ঘুরছে আমি। এরকম সময় ওরকম হয়। কাল তোমার বাথরুমে ঢুকে বেসিনে রক্ত দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাথরুমের এক কোণে তোমার রক্ত মাখা জামা কাপড়ও আমি জড়ো করা অবস্থায় দেখতে পেয়েছি। তপতি হঠাৎ উহ মা গো বলে বিছানায় লুটিয়ে পড়ল। আমি বললাম, এতক্ষণ তো আমি বকলাম, এবার তোমার কি বক্তব্য একটু শুনি। বক্তব্য আমার একটাই, তোমার অনুমান ঠিক। হঠাৎ লোভের বশবর্তী হয়ে খুন আমি করেছি। আমি তোমাকে অনেক টাকা দেবো চ্যাটার্জি, প্লিজ প্লিজ যাচ্ছে আমাকে বাঁচাও। টাকা নিয়ে আমি কি করব ভাই, প্রসাদজির মতো নিজের মৃত্যুকে ডেকে আনবো?
তাকানো দু হাতে লোককে বিলোভে বিলোভে, এই দেখ এই দেখো কত টাকা আমার, দেখো দেখো। বলেই খাটের ওপর বালিশের পাশে বেড কভার ঢাকা স্বর্ণালঙ্কার সহ প্রচুর টাকা আমাকে দেখালো। ও টাকা নিশ্চয়ই প্রসাদজির? হ্যাঁ, আগে তাই ছিল, তারপর আমি নিয়েছিলাম, এখন ওসব তোমার, ওগুলো নিয়ে তুমি আমাকে রেহাই দাও ভাই, আমাকে রে। আরে কি আশ্চর্য, প্রসাদজির মেয়ের বিয়ে, ও টাকা নিয়ে আমি কি করব? তাদের টাকা তাদের ফেরত দিতে হবে না? তার মানে তুমি আমাকে ফাঁসির দড়িতে লটকাতে চাও? সেটা তো আদালত ঠিক করবে। ড্যাগন হঠাৎ ওর টেবিলের ড্রয়ার টেনে একটা রিভলভার বার করে তাক করলো আমার দিকে, এত তাড়াতাড়ি এবং আচমকা যে আমি কিছু বার করবার সময় পেলাম না। ড্যাগন রিভলভারটা আমার কপালে ঠেকিয়ে বলল, তাহলে জেনে রাখো বন্ধু, আজই তোমার শেষ দিন। কেননা যে মানুষ ঠান্ডা মাথায় এক রাতে দুটো খুন করতে পারে, তার কাছে তৃতীয় খুনটাও কিছু কঠিন নয়। সবাই জানে তুমি বর্তমানে গেছো, কিন্তু আমি তোমাকে মেরে টুকরো টুকরো করে বস্তায় পুড়ে পাথর বেঁধে হাওড়ার ব্রিজ থেকে গঙ্গার জলে ফেলে দেব। অবশ্য এখন নয়, গভীর রাতের অন্ধকারে। বলো কি, কিন্তু ড্যাগন তুমি বড়ই নির্বোধ, আমাকে মেরেও কি তুমি রেহাই পাবে ভেবেছ? আমার লাশ নিয়ে তুমি ঘর থেকে বেরোবে কি করে? একবার জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখো, চারিদিকে থিক থিক করছে পুলিশ, তোমাদের মতন দুটি সোনালি মাছকে ধরবার জন্য। কি চমৎকার জাল পেতেছি দেখো। আর এই দরজাটা খোলো, খুলি দেখবে মিস্টার কাঞ্জিলাল হাতে হাতকড়া নিয়ে দাঁড়িয়ে আছেন তোমার জন্য। ভোলা ট্যাগুন আমার কপাল থেকে রিভলভারের নলটা সরিয়ে নিয়ে জানলা দিয়ে উঁকি মেরে দেখতে গেল আমার কথা সত্যি কিনা। দেওয়াল ঘড়িতে তখন টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না সেই দারুণ নিস্তব্ধতায়। আজ আপনারা শুনলেন প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গোয়েন্দা কাহিনী, অম্বর চ্যাটার্জি সিরিজের প্রথম গল্প গোয়েন্দা তদন্ত। গল্পের সূত্রধার, পুলিশ ও ড্রাইভারের চরিত্রে আমি কৌশিক। গোয়েন্দা অম্বর চ্যাটার্জির ভূমিকায় অনুজয় চট্টোপাধ্যায়, ভোলা কৃষ্ণেন্দু দেওয়ানজি, মিস্টার কাঞ্জিলাল নিহারেন্দু ব্যানার্জি, তপতি দিতিপ্রিয়া, আবহ সায়ন, পোস্টার ডিজাইন রৌমজিৎ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। ধন্যবাদ জানাই লেখকের পরিবারের সকলকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট। নমস্কার, ভালো থাকবেন।